আজ 25শে ডিসেম্বর, বড়দিনের ছুটি। তো এই ছুটি পেয়ে আমি চলে এসেছি বিষ্ণুপুর, যেখানে এখন চলছে বিষ্ণুপুর মেলা। 25 থেকে 27 তারিখ অবধি চলবে। তো আমি সেই মেলা আপনাদের সামনে দেখাবো এবং নিজেও দেখবো। চলুন দেখে নিই 35তম বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর মেলা উপলক্ষে এই মহকুমা শাসকের অফিস সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। এই বিল্ডিং, পাশের বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং মানে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। বিষ্ণুপুর মেলা উপলক্ষে শুধু যে প্রশাসনিক ভবন সেগুলোই আলো দিয়ে সাজিয়েছে তাই নয়, এই যে হোটেল, ছোটো ছোটো হোটেল যেগুলো আছে সেগুলোও খুব সুন্দর আলোর মেলায় মানে মালায় সাজিয়েছে। মানে গোটা শহরটা মানে দুর্দান্ত সুন্দরভাবে সেজে উঠেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। কাতারে কাতারে লোক আর চলেছেন বিষ্ণুপুর মেলায়। 25শে ডিসেম্বর মানে এমনিতেই ছুটির দিন, আর মেলা চলছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসছেন। তো আমি সন্ধ্যাতেই পৌঁছেছি, ফলে আমার একটু দেরি হয়ে গেল আসতে। এই ভিড় ঠেলে আমি চলেছি মেলার মাঠে। আমি চলে এসেছি মেলার মাঠে। এখানে যদু ভট্ট মঞ্চ এবং আরেকটি মঞ্চে ওইদিকে চলছে এই মেলার মূল অনুষ্ঠান। তো আজকে রয়েছে এই পৃথিবী ব্যান্ড, তাদের অনুষ্ঠান, এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান। এর আগে 23 তারিখ ছিল উস্তাদ রাশিদ খানের অনুষ্ঠান, এবং দ্বিতীয় দিন 24 তারিখ ছিল শিলাজিতের অনুষ্ঠান, গায়ক শিলাজিতের অনুষ্ঠান। এবং আজকে এই মঞ্চে রয়েছে পৃথিবী ব্যান্ড এবং অভিনেত্রী শ্রাবন্তী মজুমদারের, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান। তো এ বাদে বাকি যে দুদিন আছে 26 এবং 27, সেদিনের অনুষ্ঠান আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। এছাড়াও এর সাথে সাথে চলছে সবলা মেলা, চলবে 29 তারিখ পর্যন্ত, এবং সেখানেও সবলা মেলার যে কার্যক্রম সেটা চলবে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে খাদি শিল্পের উপরে। এখানে যেমন ব্যাগ পাবেন, পাবেন জামা কাপড়, পাবেন হস্তশিল্প, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে খাদি।
নাম দেওয়া হয়েছে জেলা শিল্প। জেলা শিল্প মানে মূলত হচ্ছে হস্তশিল্প। এই যে আপনি যেটা দেখাচ্ছেন এটা কিরকম দাম? ১.৫ হাজার টাকা। এটাকে কি বলছেন, দশ অবতার? এটা দশ লঞ্চনের মধ্যে দশ অবতার তাস আঁকা আছে। বিষ্ণুপুরের যে বিশ্ববিখ্যাত দশ অবতার তাস পাওয়া যায় সেটা বিশ্বের একমাত্র আমরাই একটি মাত্র পরিবার। একটি মাত্র সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার একটি মাত্র পরিবার আমরা বিষ্ণুপুরের। একটি মাত্র পরিবার কেন একটিমাত্র পরিবার আছে? ১,২০০ বছর এই দশ বছর তাসের বয়স হচ্ছে ১,২০০ বছর। ১,২০০ বছর ধরে আমাদের পূর্বা পরিবার তৈরি হয়ে আমরা বিষ্ণুপুর যে দেখছেন যে বিষ্ণুপুর শহরের রাজ পরিবার যে ছিল এখন যেমন একটা পুলিশ একটা রাজপ্রসাদ করছে, খোঁজ পরিচালনা করছে আমাদের পূর্বপুরুষরা। পরবর্তীকালে রাজার বিশেষ প্রিয় পাত্র হয়ে সেনাপতির পর্যন্ত পদ লাভ করেছিল। আচ্ছা, সেই পরিবারই একমাত্র করেন? গোটা বিষ্ণুপুরের মধ্যে যেমন বামন বসেও এবারে শত শত পাবে, কিন্তু ফৌজদার পরিবার মাত্র সরকারি জানা ছিল না। একটি মাত্র এইটার দাম আর ছোটগুলো ছোটগুলো হচ্ছে এইটা হচ্ছে এখানে একই পরিবার যারা এই কাজটা করেন, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমরা জানতাম না। আপনারা আসবেন এবং এখানে কিনবেন। এখনো মেলা রয়েছে, আরো দুদিন চলবে। বিষ্ণুপুরের সেই ঐতিহ্যময়ী মা মৃন্ময়ী যে গল্প আমরা এত বছর ধরে জেনে এসেছি, সেই গল্পই আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি আমাদের ৩৫তম বিষ্ণুপুর মেলার নির্দেশনা।